স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আলুর দাম বাড়ায় কোল্ড স্টোরেজের দুই আড়তদারকে 8,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। রাবির জিয়া হলে খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনে তালা। নাটোরে এক ব্যক্তির মাথা থেতলে যাওয়া রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর বায়া বাজারে অবস্থিত আলুর হিমালয় কোল্ড স্টোরেজের দুই আড়তদারকে আলু বিক্রির রসিদ না থাকায় 8,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে স্টোরেজের মুকুল আড়তদারকে 5,000 ও হজরত আড়তদারকে 3,000 করে মোট 8,000 টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কয়েক হাত বদলে মূলত আলুর দাম বাড়ে, বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফার আশায় বাজারে দাম বৃদ্ধি করে। দাম বেশি রাখার জন্য তারা খুচরা ব্যবসায়ীদেরকে দায়ী করেন। এদিকে ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, রাজশাহীতে কোনো কোল্ড স্টোর মালিক বা ব্যবসায়ীরা দাম বাড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে সাধারণ ভোক্তার অধিকার নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম। যেহেতু উৎস থেকে আমাদের মূল্যটা যাচাই করতে হবে, সুতরাং আপনি কৃষক হন আর যে হন, আপনি অবশ্যই একটা মেমো দিবেন, কারণ আপনি যখন মেমোটা দিচ্ছেন না, তখন কিন্তু আরেকজনকে অতিরিক্ত মুনাফা করার সুযোগ করে দিচ্ছেন। আমি তাকে ধরতে পারতেছি না সে আসলে এক চাকরি কত টাকা মুনাফা করছে। সেটা হচ্ছে তাদের কাছে 1,10,000 বস্তা ছিল, সেখান থেকে 64,000 বস্তা গিয়েছে, এখন সিজন হতো শেষের দিকে, এখনও তাদের কাছে 46,000 বস্তা এই কোল্ড স্টোরেজে রয়ে গেছে। সুতরাং আমার মনে হয় প্রতি জায়গায় চিত্রটা কাছাকাছি হবে, আমি দেখিনি যদিও। সুতরাং সরবরাহ নিয়ে তো সমস্যা নাই, সরবরাহের অজুহাতে দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনের দরজায় তালা লাগিয়ে আন্দোলন করেন হলের আবাসিক শিক্ষার্থীরা। বুধবার বেলা 12:30টায় শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন। এ সময় তারা খাদ্যের নতুন মূল্য তালিকা তৈরি করে সেই দাম কার্যকর করারও দাবি জানান। এ সময় সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ তোলে তাদের সাথে কথা না বলে হল প্রাধ্যক্ষ, ছাত্রলীগ এবং ক্যান্টিন মালিকের সাথে মিলে নিজের ইচ্ছে মতো খাবারের বর্ধিত মূল্য তালিকা তৈরি করেছে। হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, আমাদের সাথে আলোচনা না করে হল কর্তৃপক্ষ এবং ক্যান্টিন মালিক নিজেদের ইচ্ছা মতো দাম বৃদ্ধি করেছে। নতুন বর্ধিত মূল্য তালিকায় যে দাম নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বাইরেই দাম কম, তাহলে ভর্তুকি থাকা সত্ত্বেও হলে বেশি দাম কেন হবে? আমরা চাই খাবারের দাম সাধারণ শিক্ষার্থীদের আয়ত্তের মধ্যে থাকবে এবং মানসম্মত খাবার পরিবেশন করবে। সরেজমিনে দেখা যায়, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যান্টিনের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রাধ্যক্ষের কাছে নতুন মূল্য তালিকা করে সেটা কার্যকরের দাবি জানায়। এদিকে নতুন বর্ধিত মূল্য তালিকার বিষয়ে কিছুই জানেন না বলে উল্লেখ করে জিয়া হলের প্রাধ্যক্ষ ডক্টর সুজন সেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা খাবারের একটা রেট দিয়েছে এবং জানিয়েছে এই রেটে খাবার পরিবেশন করলে আমরা খেতে পারবো। আমি সেটা নিয়ে ক্যান্টিন মালিকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এই তালিকায় তিনি ক্যান্টিন চালাতে পারবেন না। তখন আমি বলেছি, তাহলে আমার পক্ষেও আর আপনাকে রাখা সম্ভব না। নওগাঁর একটি যৌক্তিক স্থানে সরকার অনুমোদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুর 12:00 থেকে 12:30 পর্যন্ত নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন নওগাঁ দুবলহাটি সড়কে এ কর্মসূচি পালিত হয়। মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ নওগাঁ নামের একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শফিকুর রহমান মামুন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি
ও মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ নওগাঁর সদস্য মিজানুর রহমান সহ স্থানীয়রা। মানববন্ধনে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ব্যবহার করে। মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁর কতিপয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তি নিজেদের ফায়দা হাসিলের জন্য নিজ নিজ এলাকায় অযৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য পায়তারা করছেন। নাটোরে নির্মাণাধীন এক বিল্ডিংয়ের পাশের একটি ঝুপড়ি ঘর থেকে আকবর আলী নামের এক ব্যক্তির মাথা থেঁতলে যাওয়া রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের বেলঘড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকবর আলী একই এলাকার মৃত হজরত আলীর ছেলে। নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি ও স্থানীয়রা জানান, আকবর আলী অসুস্থ হওয়ায় মানুষের কাছ থেকে সাহায্য তুলে জীবিকা চালায়। প্রতিদিনের মতো আজও সকালে সে বাড়ি থেকে বের হয়। পরে দুপুরে বন বেলঘড়িয়া এলাকায় একটি মসজিদের পিছনে নির্মাণাধীন এক বিল্ডিংয়ের পাশের এক ঝুপড়ি ঘরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে স্থানীয়রা মরদেহটি আকবর আলীর বলে শনাক্ত করেন। পরে তার পরিবারের সদস্যদের সংবাদ দিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।